আমরা যারা আসলে আইফোন ইউজ করি তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের যে আইফোন আছে সেখান থেকে অ্যাক্সিডেন্টলি আমরা আসলে বিভিন্ন টাইপের ডাটা ডিলিট করে ফেলি। ফর এক্সাম্পল মনে করেন কোনো পিকচার হতে পারে, সেটা হতে পারে কোনো ভিডিওস, বা দেখা গেছে যে এমন কোনো আপনার ফাইল আছে যে ফাইলগুলো আপনি ভুলে ডিলিট করে ফেলছেন, এখন সেটা রিকভারি করতে চাচ্ছেন। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা পেইড সফটওয়্যারে যে সফটওয়্যারটা ইউজ করে আপনি আইফোনের যে কোনো ধরনের ডাটা রিকভারি করতে পারবেন। অ্যাকচুয়ালি কী করতে পারবেন না করতে পারবেন টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন iMyFone-এর আপনার হচ্ছিল ডি ব্যাক যে iOS আপনার হচ্ছে ডাটা রিকভারি আছে সেই সফটওয়্যার। এখানে মধ্যে দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন টাইপের ডাটা রিকভারি করতে পারবেন। এক্ষেত্রে ডিলেটেড বা অ্যাক্সিডেন্টলি ডিলেটেড ফাইল রিকভারি করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, iOS ইরোর যদি হয়ে থাকে সেটা রিকভারি করতে পারবেন, এবং কী কী করতে পারবেন সকল ইনফরমেশানগুলো এখানে মধ্যে দেওয়া আছে। অ্যান্ড মজার কথা হচ্ছে যে এর মধ্যে কিন্তু আপনি আসলে টোটাল হচ্ছে ইজি স্টেপের মাধ্যমে কী কী করতে পারবেন, এবং আপনাকে আসলে পেইড সফটওয়্যার, এটা আপনাকে পারচেজ করে ইউজ করতে হবে। সো প্রথমে আমরা আসলে ডাউনলোড করে ফেলি। ডাউনলোডে প্রথমে ডাউনলোড হবে, আগে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নিবেন, দেন আপনার কাছে এগ্রি হলে দেন হচ্ছে আপনি ইনস্টল করবেন। তারপর ডাউনলোডার ইনস্টল হওয়ার পরে ওকে করবেন। ওকে করার পরে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। আমি আবারও বলতেছি টার্মস অ্যান্ড কন্ডিশন ডেলি চেঞ্জ হয়, সো টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে যদি আপনার কাছে এভরিথিংস গন ওয়েল মনে হয় দেন হচ্ছে আপনি চাইলে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে আমরা স্টার্ট করে নিলাম। স্টার্ট করার পরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ রিকভারি করতে পারবেন, এখানের মধ্যে দেখাচ্ছে। সো সেটা আলাদা একটা সফটওয়্যার। সো আমরা আসলে আমাদের মেইন সফটওয়্যারে চলে আসি। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে মাইফোনের ডি ব্যাক যে সফটওয়্যারটা আছে এটার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আইফোন রিকভারি করতে পারবেন। আইওএসের যত ধরনের ডিভাইস আছে আইক্লাউড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখানের মধ্যে তারা সেই ইনফরমেশানগুলো দেওয়া আছে। দেন হচ্ছিলো আপনার পিসি মানে হার্ড ড্রাইভ থেকে রিকভারি যদি করতে চান সেটাও পসিবল। এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে প্লিজ কানেক্ট ইউর মানে আইওএস ডিভাইস, আপনি যে কোনো আইওএস ডিভাইস এটার সাথে কানেক্ট করে আপনি রিকভারি করতে পারবেন, মানে কোনো ডিলেট হয়ে যাওয়া ফাইল বা যেটাই হোক না কেন। এছাড়াও যদি আপনি ক্লাউড থেকে রিকভারি করতে চান সেটাও পসিবল। এছাড়াও যদি আপনি আসলে আইটিউন থেকে রিকভারি করতে চান সেটাও, এবং ফিক্সিং সিস্টেম যদি কোনো প্রকারভাবে মানে আপনার ফোনে সফটওয়্যার কোনো প্রঘটিত কোনো প্রবলেম হয় তাহলে সেটাও রিকভারি করা সম্ভব। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আইকন আইফোন রিকভারি অ্যান্ড পিসি হার্ড ডিস্ক রিকভারি, যেটার মাধ্যমে আপনি পিসি থেকে কোনো কিছু যদি ডিলিট করে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেই পিসি থেকে বা আপনার পেন ড্রাইভ থেকে বা মেমোরি কার্ড থেকে অনায়াসে আপনি আসলে সেটা সিলেক্ট করে রিকভারি করে নিতে পারবেন এই একই সফটওয়্যারের মাধ্যমে। মানে আইফোন থেকে শুরু করে যে কোনো স্টোরেজ ডিভাইস থেকে আপনি আসলে এটাকে রিকভারি করতে পারবেন। সো ইজি প্রসেস, এখান থেকে সিলেক্ট করে নেবেন। এছাড়াও দেখা গেছে যে আমরা জাস্ট হচ্ছে একটা ফোন কানেক্ট করে দেখাই যে কীভাবে আপনি আসলে রিকভারি করতে পারবেন। সো জাস্ট আপনি আপনার ফোনটা কানেক্ট করবেন, করার পরে আপনার চলো কোন ফোনটা সেটা কিন্তু এখানের মধ্যে শো করবে। নেক্সট দিবেন আপনি কী টাইপের রিকভারি করতে চাচ্ছেন, মেসেজ কল কন্ট্যাক্টস বা আদার্স হোয়াটসঅ্যাপ বা ফটোজ অ্যান্ড আদার্স কোনটা কোনটা রিকভারি করতে চাচ্ছেন সেগুলো আপনি জাস্ট হচ্ছে সিলেক্ট করবেন। দেন হচ্ছিলো এটাকে স্ক্যান করবেন, মানে যেটা যেটা আপনার দরকার আছে সেটা সেটা সিলেক্ট করে দেন হচ্ছিলো স্ক্যান করতে হবে। করার পরে আপনার ফোনটার পাসওয়ার্ড চেতে পারে, সো আপনার ফোন থেকে সেই আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তার পরে ওকে করবেন। দেন হচ্ছিলো আপনার ডাটাগুলো অ্যানালাইসিস শুরু হয়ে যাবে, এবং ফুললি যখন অ্যানালাইসিস হয়ে যাবে দেন গিয়ে হচ্ছিলো আপনি আসলে ডাটা রিকভারি করতে পারবেন, কোনটা কোনটা চাচ্ছেন না চাচ্ছেন সেটা সিলেক্ট করা যদি থেকে থাকে। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আগে প্রথমে আপনি রিকভারি অপশানগুলো দেখে নেন। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে মিউজিক চেক করতেছে অ্যান্ড আদার্স অপশানগুলো চেক করতেছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার পিকচার্স অ্যান্ড আদার্সগুলো সবগুলো রিকভারি কিন্তু চলে আসছে, যে যে ফাইলগুলো আমি ডিলিট করে ফেলছি সেগুলো দেখতে পারবেন। এবং মজার কথা হচ্ছে যে আমি আবারও বলে নিই যে টার্মস, এই ক্ষেত্রে আপনার কাছে যদি মনে হয় সব কিছু ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আপনি এটার মাধ্যমে কিন্তু অনায়াসে এটা রিকভারি করে নিতে পারবেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে লিঙ্ক আছে, এখান থেকে গিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখে নিতে পারেন আর কি। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আসলে কী কী করতে পারবেন। সো প্রথমে আপনি আসলে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখবেন, যদি আপনি সব কিছুর সাথে এগ্রি থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই সফটওয়্যার ডাউনলোড করে ইউজ করতে পারেন। সো এই ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে সকল ডিভাইস কিন্তু আমরা চেক করি নেই, জাস্ট হচ্ছে একটা ডিভাইস দিয়ে আপনাকে চেক করে দেখানো হলো। সো এই ক্ষেত্রে ডিভাইস টু ডিভাইস প্রসেস চেঞ্জ হতে পারে, বা হচ্ছে অনেক সময় ডাটা রিকভারি হতে পারে, আবার অনেক সময় হতে নাও পারে। সো এটা ডিপেন্ড করে যে আসলে ডাটা লসটা কখন হয়েছে, বা ওই স্টোরেজের মধ্যে আপনি আবার নতুন করে কোনো পিকচার নিয়েছেন কিনা বা ভিডিওস নিয়েছেন কিনা সেটার উপর ডিপেন্ড করে। সো আজকে এই পর্যন্তই। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।